সামনেই 25শে বৈশাখ, কবিগুরু জন্মদিন। কবিগুরু জন্মদিন উপলক্ষে পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ি রান্না বই থেকে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ডিমের হালুয়া। ডিমের হালুয়া শুনলে প্রথমেই মনে হয় কেমন হবে, কিন্তু আমি বানিয়ে দেখেছি ভীষণ ভালো হয়। আপনাদের কাছে অনুরোধ রইল একবার ট্রাই করার জন্য। আমি এখানে নিয়েছি 6টা ডিম, ডিমগুলো একে একে আমি ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ছোট বাটির 1 বাটি চিনি আর দিয়েছি 1/2 বাটি মতন ঘি। এখানে ঘিয়ের পরিমাপটা যদি আমি বলি 100 গ্রাম থেকে 125 গ্রাম মতন হবে। সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে, এটা এক পাশে সরিয়ে রেখে দিলাম। এবার একটা প্যানের মধ্যে আমি নিয়েছি 1/2 লিটার দুধ। দুধটা আগে থেকে ফোটানো ছিল, আপনারা কাঁচাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধটা ফুটে গেছে, এর মধ্যে আমি দিলাম 50 গ্রাম মতন মিল্ক পাউডার। বাটির মাপ যদি আপনারা নেন তাহলে 1/2 বাটি মতন মিল্ক পাউডার। অনবরত নেড়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি যাতে কোনো রকম বেলা না থাকে। এর মধ্যে দিলাম 1 চামচ গাওয়া ঘি। আবারও ভালোভাবে মিক্স করছি, দেখুন কিছুক্ষণের মধ্যে এটা শুকিয়ে গেছে, বাটি থেকে মানে প্যান থেকে ছেড়ে আসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার ওই প্যানের মধ্যে দিলাম আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও অনবরত নাড়িয়ে যাচ্ছি, গ্যাসের ফ্লেম আমার এখানে মিডিয়াম আছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই ডেজার্টটা বা মিষ্টিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখুন ডিমটা জমে আসছে। ডিমটা প্রায় পুরোটাই জমে গেছে, এর মধ্যে দিলাম 1 চিমটি নুন। পূর্ণিমা ঠাকুরের লেখা বইতে কিন্তু নুনের কোনো উল্লেখ নেই, কিন্তু আমি স্বাদ ভালো লাগে বলে আমি 1 চিমটি এখানে নুন দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়েছি খুব সামান্য দুধ আর দিয়েছি আগে থেকে বানানো যে খোয়াটা বা মাওয়াটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কেনা মাওয়াও দিতে পারেন, আমি এখানে ঘরে বানিয়েছি। ঘরে বানালে সবসময় সেটা পয়সার দিক থেকেও দামেও কম পড়ে আর জিনিসও ভালো হয়। আর দিলাম কিছুটা কাজু কিশমিশ, এটাও অপশনাল, এটাও কিন্তু বইতে লেওয়া নেই। দিলাম 1 চামচ গোলাপ জল। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আবার আমার কিন্তু ডিমের হালুয়া একদম রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।